হে গাইস, ওয়েলকাম টু আরিয়ান স্ক্রিপ্ট। আজকে স্পোর্টস ব্লগের সবাইকে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, এবং প্রথমেই যেটা বলে দিই ভূমিকা ক্ষেত্রে, যে দুটো প্লে মানে কোচের কথা, এবারে কিন্তু প্লেয়ার নয়, আজকে কোচের কথা, যেগুলো তোমরা রিসেন্টলি হঠাৎ এই প্রশ্নগুলো আসছে, খুবই আসছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হোক বা ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক, তো সেই দুটো নিয়েই আজকে কথা বলবো। প্রথম যেটা বলবো, যে রিপোর্টের কথা যদি সত্যি মানা যায়, মানে যেমন রিপোর্টগুলো হয় চারিদিকে, সেই রিপোর্টের কথা যদি আমরা সত্যি মানি, তাহলে কিন্তু আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়াকে আবার ভারতবর্ষে কোনো একটি টিমে কোচিং করাতে দেখা যেতে পারে, এবং সেই টিমটা আর কেউ নয়, নর্থ ইস্ট ইউনাইটেড। তোমরা জানো এটা নিয়ে একটা অনেকদিন আগে রিপোর্ট হয়েছিল, আবার রিসেন্টলি একটা নতুন রিপোর্ট বেরিয়েছে, এবং আলেহান্দ্রোর একজন খুবই ঘনিষ্ঠ মহলে এই খবরটা বেরিয়েছে, যে তারা তিনি জানিয়েছেন, যে আলেহান্দ্রোর ঘনিষ্ঠ যে সোর্স, সে জানিয়েছে যে নর্থ ইস্টের সাথে নাকি অনেকগুলো যেরকম প্রিন্সিপালস থাকে বা সাইনিংয়ের ক্ষেত্রে, সেগুলো নাকি অনেকটা এগিয়ে গেছে, কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে, তো সেইখান থেকে নর্থ ইস্টের কোচ হিসেবে তাকেই ভাবা হচ্ছে আলেহান্দ্রোকে। আলেহান্দ্রোর নিজস্ব এটা নিয়ে কোনো মতামত নেই, এবং নর্থ ইস্ট ইউনাইটেড যারা ম্যানেজার রয়েছেন বা অফিসিয়ালস রয়েছেন, তাদের তরফ থেকেও কিন্তু এটা নিয়ে কোনো কথা আমরা পাইনি। আমরা খোঁজার চেষ্টা করেছি, বা তারা এটা নিয়ে কেউ কিছু মুখ খোলেননি, আলেহান্দ্রো এটা নিয়ে কিছু বলেননি, বাট যার যে সোর্স সে খুবই ঘনিষ্ঠ, মানে যে জানিয়েছে সে খুবই ঘনিষ্ঠ, এবং সেই এই কথাটা বলেছে। এবং এর আগেও একটা কথা বলে দিই, তোমরা হয়তো শুনেছো যে আরেকটা আলেহান্দ্রো লুপি, তার কথাও শোনা যাচ্ছিল যে নর্থ ইস্টের কোচ হতে পারেন, তো সেই জায়গাটাও সোর্স ডিনাই করছে না এই জিনিসটা, তার সাথে কথা চলছিল, বাট এই আলেহান্দ্রো কিন্তু অন্য আলেহান্দ্রো, মানে এটা আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া, এবং তার প্রায়োরিটিটা কেন বেশি এটাও বলে দিই, যেহেতু তিনি ইন্ডিয়ায় দুটো মরশুম অলরেডি কাটিয়েছেন, তো সেই কারণে তাকে একটু বেশি প্রেফারেন্স দিচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। বাট নর্থ ইস্ট ইউনাইটেড আলেহান্দ্রো এটা নিয়ে এখনো মুখ খোলেননি, এটাও বলে দিচ্ছি, বাট আলেহান্দ্রোর ঘনিষ্ঠ যে সোর্স, সে বলছে কিন্তু নর্থ ইস্টের সাথে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত, হয়তো ফাইনালও হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, বাট রিপোর্ট যেমন বেরিয়েছে সে অনুযায়ী তোমাদের দিয়ে দিলাম। নেক্সট যেটা নিয়ে এসছে প্রশ্ন, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের কোচ কি হবেন ফার্নান্দো স্যান্টিয়াগো। তোমরা জানো গোকুলামের কোচ তিনি, এবং তার সম্বন্ধেই একটা নিউজেই দেখলাম, নিউজ পেপারে বলাটা বেটার, নিউজ পেপারে একটা রিপোর্ট বেরিয়েছে, সেইটাকেই তোমরা প্রশ্ন করতে চাইছিলে এটার ব্যাপার কি, তখন আমরা সোর্সকে কাজে লাগাই ডেফিনেটলি, এবং সোর্স যেটা বলছে যে ফার্নান্দোর কাছে এরকম কোনো ইনফরমেশান এখনও অবধি নেই যে ইস্ট বেঙ্গল তার সাথে যোগাযোগ করেছে কিনা, সাথে তিনি এটা বলেছেন যে তিনি একজন প্রফেশনাল কোচ, সুতরাং অফার যা আসবে তার এজেন্টের কাছে আসবে, এবং এজেন্টই ফাইনালাইজ করবে এই জিনিসটা, যেহেতু প্রফেশনাল কোচ তোমরা জানো, এবং তারপরে এজেন্ট তার সাথে কথা বলবে সেসব টার্মস নিয়ে, মানে যেটাকে ফাইনালাইজ করবে এজেন্ট, তারপরে টার্মস নিয়ে মানে ভাবনা চিন্তা হবে, বাট এই মুহূর্তে তিনি কিন্তু কিছু ভাবছেন না। এটাও বলে রাখি ফার্নান্দো কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতেই আটকে আছেন, তিনি কিন্তু দেশে ফিরে যাননি বা তা কোনো বন্দোবস্ত এরকম করা যায়নি, সুতরাং এখন তার মেন উদ্দেশ্য যেটা রয়েছে এই মুহূর্তে লকডাউন উঠে গেলে ফার্স্টে তিনি স্পেনে যেতে চান এবং ফ্যামিলির সাথে টাইম কাটাতে চান, তারপর এটা নিয়ে ভাববেন, বাট আবার বলছি যে এটা নিয়ে তার কাছে কোনো পার্সোনালি ইনফরমেশান নেই, এগুলো এজেন্ট কিন্তু ডিল করে, সুতরাং যেরকম সোর্সে খবরটা বেরিয়েছে সেটা অবশ্যই কথা বলতে পারে, সেটা কিন্তু এজেন্ট মারফত, কিন্তু ফার্নান্দোর কাছে এরকম কোনো ইনফরমেশান নেই, কারণ সবাই জানো প্রফেশনাল ফিল্ডে তাই হয়, এজেন্টের কাছে যোগাযোগ করতে হয় আগে, বাট এরকম কিছু হলে ডেফিনেটলি পরবর্তীকালে সেটা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করবো। আপাতত এই ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যেই করা হলো, সুতরাং এই ভিডিওটা এখানে থাক, পরবর্তী আসছে অবশ্যই, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, চল বিদায়।